Hello guys, assalamu alaikum. This is Naureen Tamanna. Welcome to my another new video. আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের শেয়ার করতে চলেছি একটি মজার রেসিপি। That was শুটকি বাঁধাকপি ভর্তা। খুবই মজার। উপকরণ কি কি লাগছে ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সো প্লিজ চেক ইট আউট ফার্স্ট। সো লেটস গেট টু দ্য মেন ভিডিও। সো আমি এখানে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি এবং এটা ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি এবং ভালোভাবে এটা চটকে ধুয়ে ফেলবো। কোনো রকম ময়লা আমি রাখবো না, ময়লাটা ভালোভাবে ক্লিন করে ফেলতে হবে। করে আমি এটা একটা কড়াইতে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি অ্যাড করেছি হাফ কাপ পানি এবং লবণ পরিমাণ মতো। আপনারা অবশ্যই দুটো জিনিস অ্যাড করবেন। পানি আমি বেশি দেইনি, কারণ পানি বেশি দিলে পানি ঝরাতে হবে, কারণ ঝরালে এটা আর ভালো লাগবে না, কারণ এটা এভাবেই সেদ্ধ হয়ে পানিটা পুরোপুরি বাঁধাকপির সাথে শুকিয়ে যাবে। সো আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায় বাঁধাকপিটা। সো এরপরে ঢাকনা তুলে 10 মিনিট মতো ঢাকনা তুলে আমি এর মধ্যে হলুদ অ্যাড করবো। পরিমাণ মতো আমি অল্প হলুদ দিব যাতে কালারটা ভালো আসে, সেই জন্য আমি অল্প পরিমাণে হলুদ অ্যাড করেছি। আপনারা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং এর মধ্যে আমি অ্যাড করবো পেঁয়াজের কালি। তো পেঁয়াজের কালিটা আমার খুব পছন্দের জন্য আমি অ্যাড করেছি, খুবই মজা লাগে। তো আমি এটা আবার পেঁয়াজের কালিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি এটা নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করবো কাঁচা ঝাল কুচি। সো কাঁচা ঝাল আপনাদের পরিমাণ মতো, অবশ্যই আপনার যতটা ঝাল পছন্দ করেন তেমন পরিমাণে ঝাল অ্যাড করবেন। তো ঝাল অ্যাড করে আমি ভালোভাবে আবার কিছুক্ষণ ভেজে নিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া দিই এবং ভালো যাতে নিচে না লেগে যায় অবশ্যই, এবং এটা সম্পূর্ণভাবে ভাজা ভাজা হয়ে যাবে। একেবারে ভাজা হবে না, কিন্তু পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। এই পর্যন্ত আমি এটাকে ভালোভাবে চুলে রাখবো এবং নাড়াতে থাকবো। সো আমাদের এটা ভাজা হয়ে গেছে, তো আমি এটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি লোট্টা শুটকি। তোমাদের যে শুটকি পছন্দ, চিংড়ি শুটকিও নিতে পারো, সেটা তো অনেক ভালো লাগে। আমি লোট্টা শুটকি নিয়েছি, পরিমাণ মতো তোমাদের ইচ্ছা মতো পরিমাণ তোমরা ইউজ করতে পারো। তো এটা আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি। গরম পানিতে ধুয়ে তেল বাদে শুকনো কড়াইতে এটা আমি ভাজা ভাজা করে নেব এবং সম্পূর্ণভাবে ভালোভাবে এটা ভাজতে হবে, এতে একদম মচমচে হয়ে যায়, কারণ এটাকে আমি গুঁড়ো করব। সেজন্য আমি এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভাজবো এবং অনবরত নাড়তে থাকবো, কারণ এটা পুড়ে যেতে পারে এবং যেহেতু একটু ভাজা ভাজা হলে একটু নরম নরম হয়ে যায় এবং গুঁড়া হয়ে যায়, তো সেটার জন্য এটা পুড়ে যেতে পারে, এজন্য আমি বারবার নাড়াতে থাকবো। তো আমাদের ভাজাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। সো আমি এটা গুঁড়ো করে নিয়েছি এবং তোমরা চাইলে এটা পিষে নিতে পারো অথবা হাত দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে পারো, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো এর মধ্যে আমি এখন শুকনো ঝাল এবং পেঁয়াজ ভেজে নিয়ে সেটা ব্লেন্ড করে নেব, মানে মশলা করে নেব আমি। সো এখন আমি বাঁধাকপির সাথে শুটকি মাছ ভাজাটা এবং পেঁয়াজ এবং শুকনো ঝাল বাটাটা এবং পেঁয়াজ অল্প পরিমাণে কিছু পেঁয়াজ ভাজা অ্যাড করে নেব। তো আমি পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যত ভালো হবে খেতে ততটাই বেশি ভালো লাগবে। সো আমি আগে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, এরপর আমি এর মধ্যে এখন তেল অ্যাড করব। অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করব এবং এর মধ্যে আমি ধনে পাতা অ্যাড করব। ধনে পাতাটা স্মেলটা খুব ভালো আসে। সো এটা আমি ভালোভাবে মেখে নেব এবং আমাদের রেসিপি রেডি। সো খুবই মজাদার হয়। সো ট্রাই ইট অ্যাট হোম অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর দ্য নিউ আপডেট ভিডিওস। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।